তুই ছেলে আমার ওয়াইফের অবস্থা উনি সুস্থ আছেন, ছেলে দুটি খুব সুন্দর হয়েছে, তাড়াতাড়ি সবাইকে মিষ্টিমুখ করার ব্যবস্থা করুন। তুমি মিছিয়ে ভাবছ ছেলেবেলার এই টুসটুসে চেহারা কি আর থাকবে, বড় হলে দেখবে সে দুজন দুরকম হয়ে গেছে। হলেই ভালো, কিন্তু একই রকম থাকলে তো নানান সমস্যা, শুধু ভুল বোঝাবুঝি হবে। না না তা হবে না, একটু না একটু আলাদা হবে, তুমি দেখে নিও। আমার কিন্তু মনে হচ্ছে ওরা দুজন একেবারে একই রকম হবে। না 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 অপমান করবি, আমি বলে দেবো তোর কথা, বলে দেখিস তোর কি অবস্থা। এই স্যার আসছেন। এই বড্ড গরম পড়েছে রে, ফ্যানটা ছেড়ে দে তো। কে করেছে রে,
আসছে। এই বন্ধ কর, বন্ধ কর। আমার কাছে বাঁদরামি বল কে করেছে? স্যার সেলিম করেছে। সেলিম করেছে? দাঁড়া মজা দেখাচ্ছি। এই 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 কেন করেছিস? আমি না স্যার, লাট্টু। লাট্টু মিথ্যাবাদী শয়তান কোথাকার! আমি দাঁড়া দাঁড়া পাতল পাতল কান্দন দরকান দাদা শয়তান, বাজরামি জায়গা পাও না না? এই তুই দাঁড়িয়ে থাক, বাকি সবার আজ ছুটি। এই তুই আমার ভাইকে মার খাওয়ালি কেন? বেশ করেছি, আচ্ছা ছাড়বো না। কি করবি? কি করবো? ছেলে একটা ঝুলকে ভীষণ মারছে। তোমার বাড়ি কোথায় খোকা? খুব ক্ষুধা লেগেছে না? তুমি আমার সঙ্গে যাবে? তুমি যা খেতে চাইবে তাই তোমাকে খাওয়াবো, যাবে? যাব। যে রাস্তায় পুলিশ নেই আমি সেই রাস্তা দিয়ে যাব। না বাবা, সে ভয় নেই, একদম নিরালা রাস্তা দিয়ে তোমাকে নিয়ে যাব, চলো।
সালমা সালমা শিগগির বাইরে এসো, দেখো কি হয়েছে। কি হয়েছে দেখো। এই মা বেহুশ হয়ে গেছে, কার ছেলে গো? কি জানি কার ছেলে, যার ছেলে হোক তাই বলে এভাবে মরবে নাকি? হা করে দেখছো কি? যাও না একটা ডাক্তার ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। খুব দুর্বল, এক গ্লাস গরম দুধ খাইয়ে দিন। আর এই ওষুধগুলো আনিয়ে খাইয়ে দিলেন। Thank you.
সেলিম কে? কি ব্যাপার এত সকালে দাঁড়িয়েছিস কেন? ভেতরে বস, এ সময় নেই, তোকে এক্ষুনি কলেজে যেতে হবে। কলেজে এত সকালে কি ব্যাপার? কেন জানিস নে, আজ আমাদের নমিনেশন পেপার সাবমিট করার শেষ দিন। জানি, কিন্তু তাতে আমার কি? দাঁড়াচ্ছিস বাবা, দাঁড়াচ্ছি। মানে? মানে তোকে আমরা কালচারাল সেক্রেটারির জন্য দাঁড় করাচ্ছি। নে তাড়াতাড়ি চল, এদিকে আবার ফর্ম ফিল আপ। সেলিম ভাই যেখানে আমরা আছি সেখানে কে আপার সংসদ? সবার সেরা সংসদ কে আপার সংসদ? সবার সেরা সংসদ কে আপা যেখানে আমরা? সাব্বাস পাগের বাচ্চা, তুই আমার নাম রাখবি, যা বস কর তোর আজ ছুটি। ওকে বস। রূপ দেখে আমি যেত আরে আশিক হয়েছি, রূপ দেখে আমি যেত আরে আশিক হয়েছি, রসে ভয়ঙ্গ দেখে আমি রসিক হয়েছি, রূপ দেখে আমি যেত আরে আশিক হয়েছি, রূপ দেখে আমি যেত আরে আশিক হয়েছি। বোতলে কি মাতাল হব, বোতলে কি মাতাল হব, নূপুর পরা চরণ দেখে আমি পাগল হয়েছি, রূপ দেখে আমি যেত আরে আশিক হয়েছি, রূপ দেখে আমি যেত আরে আশিক হয়েছি। কাল নাগিনীর ছোবলে নয়, নাগিনীর ছোবলে নয়, তোর হাসিতে যে বিষে ধরে বিষে ধরে বিষে ধরে, অন্ধকারের পতঙ্গেরা সেই বিষে যে জ্বলে মরে, একটুখানি পরশ পেয়ে একটুখানি পরশ পেয়ে আমি বেহুশ হয়েছি, রূপ দেখে আমি যেত আরে আশিক হয়েছি, রূপ দেখে আমি যেত আরে আশিক হয়েছি। এত অল্পে হবে না, এটা আগাম পেলাম ওস্তাদ, ওই বাচ্চাটাকে সরিয়ে দিতে পারলেই আপনি লাখ লাখ টাকার মালিক হবেন, আর আমি পুরো 20,000। অর্ধেক টাকা আগাম চাই। বেশ, বাকিটা কাজ হাসিল হওয়ার পর দিতেই হবে, না দিলে আপনার লাশ রাস্তায় পড়ে থাকবে। ওস্তাদ, মালটা কি আজ রাতে শেষ করে দেব? তোকে দিয়ে কাজ হবে না ওস্তাদ।
পাথর ছাড়াই কাজা কেউ পারে। অসম্ভব, এই কাজ আমি করতে পারবো না। বদলা প্রাপ্ত তো 20,000 টাকার মামলা, তুমি আমাকে 3 দিন সময় দাও, আমি টাকা এনে দেবো। না, তোকে যা বলছি তাই তোকে করতে হবে। না, আমি পারবো না। বদলা দেখো ওস্তাদ, পকেট মারতে বলো, চুরি করতে বলো, ডাকাতি করতে বলো, আমি আছি, কিন্তু মানুষ কোন আমি পারবো না। বলে যাস্তে বদলা, এখনো তুই খুনের আসামি, তোকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছি, খাইয়েছি, পরিয়েছি, আর অমানুষ হওয়ার ট্রেনিং দিয়েছো। তোমার কথায় কত নিরীহ মানুষকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছি, কত লোকের সঙ্গে জুয়ার চুরি করেছি, কত মানুষের মাথায় বাড়ি মেরেছি, সব লেখা আছে পুলিশের খাতায়। পুলিশের খাতায় আজও তুই ফেরারি আসামি, সেসব যদি প্রকাশ করে দেই? ভয় দেখিও না ওস্তাদ, তোমার চোখ রাঙানিতে বাদল ভয় পায় না, ধরা পড়ার ভয়ও বাদল করে না, পুলিশের ভয়ও বাদল করে না। তবে তোমার নুন খেয়েছি, তোমার কাজ আমি করে দেবো ওস্তাদ। বিবেকে বাঁধলো আপনাকে একটা কথা বলে যাই, আপনার ঘরে দিয়ে মদ গিলতে পারো, আর আমার খারাপটা এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি ভাড়া বের করো। তালুকদার সাহেব, বিশ্বাস করুন আমার হাত একেবারে খালি, একটু দয়া করুন। তোমার হাত যখন খালি তখন আমার বাড়িটাও খালি হয়ে যাক। বেরো 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 এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। কত বড় বাড়িওয়ালা হয়েছেন আপনি যে একজন লোককে ঘাট ধরে বের করে দিচ্ছেন? একজন মানুষ তোমার মতো অমানুষ নই, বেশ ভালো ব্যবসা ফেলেছেন, এনে আপনার টাকা, এখন তো ভাড়া বুঝে পেলেন, এবার আপনার ঘাটটা যদি ধরি চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি, আর কখনো এরকম ভুল হবে না, আর কখনো এরকম ভুল হবে না, চলে যাচ্ছি। তুমি কি বাবা? আমি তোমার ছেলে, অবাক হচ্ছ না? আমি জানি আমার মতো তোমার কোনো ছেলে থাকলে ওই শালা বাড়িওয়ালা এইভাবে অপমান করতে পারত না। হ্যাঁ বাবা, এই মেয়েটি ছাড়া আর আমার কেউ নেই এই জগতে। তাহলে আজ থেকে আমি তোমার ছেলে, আমারও বাপ মা কেউ নেই, ছেলেগুলো গ্রহণ করতে আপত্তি আছে? কে ভাই বলে ডাকতে পারবি না? হ্যাঁ লজ্জা করবে। বসো বাবা বসো। তুমি কি করো বাবা? জি কিছু মনে করো না, আমি এমনিতে জিজ্ঞেস করছি। ইয়ে মানে পলিটিক্স? ও মানে রাজনীতি, তাই তো বলি, পলিটিক্স ছাড়া এমন দিলদুরিয়া লোক আর কে হবে? হ্যাঁ বাবা, জন্মেছি গরিবের ঘরে অথচ করি রাজনীতি, তাই তো পুলিশ তাড়া করেছিল,
তোমার এখানে সে লুকিয়েছিলাম কেন ধরি দেবে নাকি? তুমি যে উপকার আমার আজ করেছ তাতে তোমাকে ধরিয়ে দেব কি? তোমাকে তো এবার আমি ইলেকশনে দাঁড় করাবো। আরে আমি তোদের সবার কাছেই ঋণী। এই যে তোরা এখানে, ওদিকে একটা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, ওদের দলের কেয়া যে সেলিমের আগে দাঁড়িয়েছিল, ইলেকশনে হেরে গিয়ে ফিট হয়ে গেছে, একেবারে ফিট। ফিট হয়ে গেছে? ইউ মিন সেন্সলেস? তবে আর বলছি কি, চল চল দেখে আসি। না না, তোরা যা, আমি গেলে আরো বেশি লজ্জা পাবে, যা। ওস্তাদের প্রার্থীরা সব আয়ে পড়ছে, দেখ। আপনারা এখন কেমন আছেন? অনেকটা ভালো। আমরা এসেছি আপনাকে নিমন্ত্রণ করতে, আজ সন্ধ্যে কলেজে ফাংশন আছে, আপনাকে কিন্তু আসতেই হবে। কিন্তু আমি যে অসুস্থ। আরে ওইটা হচ্ছে ইলেকশনের অসুখ, অনেক ইলেকশনও শেষ হয়ে গেছে গা, অসুখও শেষ হয়ে গেছে গা, তো আজ আমি লয়ে যাবো। আচ্ছা আমরা তাহলে আসে আয়া, চল 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 চল। উপস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে এই শুভ সন্ধ্যায় আসুন আমরা জয় পরাজয় গ্লানিকে ভুলে সবাই মিলে এই মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক দিকটাকে পুনরুজ্জীবিত করি। আপনারা যা কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যিনি এবারে নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয়েছেন, সেই সেলিম চৌধুরী আপনাদেরকে গান পরিবেশন করে শোনাচ্ছেন। সেলিম চৌধুরী, সেলিম চৌধুরী। থাকি যেন তোমাদের মাঝে,
ভাগে ভালোবেসে অন্তরে ধরে রেখো আমায়। শিল্পী আমি তনু তো এসেছি আমা করে দিও মোরে ভুল যদি হয়ে আমাদের বাড়িতে আর যাচ্ছেন না কেন? আরে না উড়ছো না, মানে বলুন তো কবার মাপ চাইলে আপনি আমাদের বাড়িতে যাবেন? বিশ্বাস করুন একদম সময় পাই না, মানে সামনে পরীক্ষা তো। আপনি যে ভালো চাপ সেটা ঘটা করে বলতে হবে না, ঠিক আছে? আপনার যখন সময় নেই সময় করে আমি না হয় যাব, বিকেলে বাড়ি থাকবেন তো? আপনি আপনি যাবেন আমাদের বাড়িতে? সত্যি বলছেন? উপায় কি, পরীক্ষায় যে লাড্ডু মাপ সে জানে, ভালো ছাত্রের নোট পড়ে যদি পাশ করা যায় মন্দ কি। আসুন না আজই বিকেলে, মা ভীষণ খুশি হবেন। আর তুমি? জি কেন এত দেরি হলো? ওয়ালাইকুম সালাম, কোথায় যাবে চলে? যাওয়া টাওয়া পরে হবে, কেমন আছো বলো? সালাম আলাইকুম, কেন এত দেরি হলো? ওয়ালাইকুম সালাম, কোথায় যাবে চলে? যাওয়া টাওয়া পরে হবে, কেমন আছো বলো? সালাম আলাইকুম, কেন এত দেরি হলো? ভালো আছি যদি কেহ বলে, মিথ্যাবাদী আমি তাকে বলবো তাহলে? মালিকুম, কবে এত বুদ্ধি হলো? মালিকুম সালাম, কোথায় যাবে চলো? যাওয়াটা পরে হবে, নতুন কিছু বলো। মালিকুম, কেন এত দেরি হলো? চিরদিন ভালোবেসে থেকো কাছে কাছে।
দেখুন কেন এত তাড়া হলো। বালেকুম সালামি বাপ, গাড়ি যাব চলো। এখন গেলে কবে আবার দেখা হবে বলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো হইব, মাল পানি ছাড়ো, তাহলে ফাইল আমি চাপা দিয়ে দিব। আমাকে ওইটাও খুলনের অভ্যাস আমার আছে, আর এর ভিতরে যদি আমরা সাকসেসফুল হয়ে যাই তবে মোটা রকমের একটা মাল করি আমার দিবা, বুঝলা? দিবা তো, তাহলে যাত্রা শুরু করি। প্রেম বলে প্রেম, না আছে লজ্জা না আছে সে ওই ফেলে জোস্তার বিয়াটাও ফাটাফাট চাইটা পেলাম। না না, এত তাড়াতাড়ি বিয়ে করা সম্ভব কেলা? সম্ভব হবে না, তুমি বুঝতে পারছো না বাবা বিষয়ে দুঃখ পাবে। এটা তোমার বহুত আগে চিন্তা করানো উচিত ছিল, বহুত লেট করে ফেলে জোস্তার। তাছাড়া একটা মেয়েকে তো শুধু বিয়ে করলে চলবে না, তার ভরণ পোষণ চিন্তা করবে না তুমি। আমি আমি বুঝলা পানির মতো সব ম্যানেজ করে পেলাম। কি করে? আরে এগুলো মাত্র মাইয়া, আর চাচার কি দেখার কমতি আছে নাকি? ওসব প্রবলেমে বিয়া তো হইব না ওস্তাদ। তবুও তা হয় না, কেলে হইব না, 112 হইব। ও তোমার বাপের কবে চলেছ? ওই ডর আমি আইজি ভাঙে দিতে রয়েছি। আরে ওস্তাদ, তোমার বাপের লয়ে আমি কি আর বাপের এনে যাইতে রয়েছি? বাবা কি রাজি হবেন? রাজি হইব না মানে 112 রাজি হইব। রাজি ছেন আমি করামু। এই তোমার বাবা রাজি হবেন তো? কেন, তোমার কি দ্বিধা আছে? না শুধু ভয় হচ্ছে, তোমরা তো আমাদের চেয়ে অনেক বড় লোক, অনেক প্রতিপত্তি তোমাদের। তাছাড়া তোমার বাবার যে বড় লোকই কায়দা, না করাটা অসম্ভব নয়। মানে বলে বাবা আমাকে ভীষণ আদর করেন, আমার কোনো ইচ্ছাকে বাবা কখনো অপূর্ণ রাখেননি। আচ্ছা কেয়া, তোমার বাবা যদি এখন রাজি হয়ে যান তুমি কি করবে? আমি আমি বাবা শুনে সর্বনাশ হয়ে যাবে। ওকে সর্বনাশ কেন পড়া করি না, বুঝলি কেয়া? ওস্তাদ ওস্তাদ আমার পাগল করে ফেলেছে। কে তোর ওস্তাদ? সেলিম চৌধুরী। সেলিম সাহেব তোর ওস্তাদ? কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করবো না মানে? সেলিম সাহেব তোকে গান শেখাবে? আমি তোর সামনে এনে হাজির করবো 100 টাকার বাজি যদি এই বাড়িতে আনতে পারিস। 100 টাকার বাজি? ইমানে কই ধরেছিস তো? দিবি? হ্যাঁ তাহলে টাকা রেডি রাখি। চনে চোর গরম বাবু মেলায়া মজেদার, চনে চোর গরম, চনে চোর বাবা। সর্বনাশ মা, আজ আমি কিছু খাবো না মা, আমার ভীষণ জ্বর। জ্বরে আমার গা পড়ে গেল মা। ও মা, কিছুক্ষণ আগেও তো ভালো দেখে গেলাম, এক্ষুনি আবার জ্বর এলো কি করে? ও মা,
আমাকে বিরক্ত করিস নে, তুই যা, আমাকে একটু একলা থাকতে দে মা। ডাক্তার দেখবো? আজকাল জ্বর তো খুব খারাপ। আজকাল ডাক্তার ডাকাও খুব খারাপ, একটুতেই 100 টাকার প্রেসক্রিপশন দিয়ে বসে, তারপর ওষুধপত্র সব হয়ে যায়। আমাকে ডিস্টার্ব করিস নে, তুই যা, তুই যা মা। জ্বরে গা কি হচ্ছে রাশি? বাবা মন করছে কেন? জ্বর জ্বর, খুব বেশি জ্বর, কি জানি বুঝতে তো পারছি না। দেখি বাবা, মুখে কম্বলটা শোনা না, গন্ডটা বের করো না। আর দেখতে হবে না কত ডিগ্রি জ্বর। ও, এই তোমার জ্বর না? ভাইয়া, তুমি যদি আমার সত্যিকারের ভাই হও, তাহলে বাবার এই পুরো অভ্যেসটা ছাড়ো। সেই কবে মা মারা যাবার পর থেকে যে শুরু করেছে আর ছাড়লো না। টাকা পয়সা বাড়ি ঘর সব শেষ করে শুধু এই মাকে অসহ্য, আমি আর পারছি না। এ শালা বড় হারামি জিনিস, এই অভ্যাসটা ছাড়ো বাবা। হারামি মানে শালা একদম দেহায়া। জানো বাবা, আগে আমি ওকে খেতাম, এখন ওই শালা আমাকে খায়। এই এই তোমার সামনে আমি কান ধরলাম, আর কোনোদিন আমি ওটা স্পর্শ করব না। এরপরও যদি বাবা তোমাকে সব খেতে দেখি, তাহলে বাপ বেটা সৌরভ্রস্তমের ফাইট হয়ে যাবে, মনে থাকে জানো? তুমি দেখে নিও।
গান শেখাবেন? আমার খুব ইচ্ছা আপনার কাছে গান শিখি। আমি আপনাকে গান শেখাবো, কিন্তু আমি তো গানের মাস্টারি করি না। প্লিজ আমার জন্য করতে হবে। বাবা তোমার সঙ্গে পরিচয় করে, ইনি সেলিম সাহেব। আসসালামু আলাইকুম। তুমি বোধহয় ওদের কলেজ ফাংশন সেই সুন্দর গানটা গিয়েছিলে? জি। আচ্ছা বসো, মাওয়ার জন্য নাস্তার ব্যবস্থা কর। বাদলাকে 7 দিনের মধ্যে কেন চাই? চামেলির দিকে নজর রাখবি, যেখানেই থাক না কেন বাদলা চামেলির কাছে আসবেন। তুই আমাকে পালিয়ে যেতে বলছিস? তোদের ওই ওস্তাদের ভয়ে আমাকে পালিয়ে যেতে হবে? তুই জানিস না বাদু, ওরা তোকে হাতের কাছে পেলে আস্ত রাখবে না, ওস্তাদ বাঘের মতো খেপে আছে। বাঘের ওপরও যে টাগ আছে জানিস তো, তোদের ওস্তাদ যেমন পুনল, আমিও শালা তেমনি বাঘা তেঁতুল। তুই তো কোনোদিন আমার কথা রাখিস না, আজ একটা অনুরোধ করবো, রাখবি? বল। তুই আর এখানে আসিস না। কেন? আমার ভয় করে। সারাটা জীবন পানিতে বাস করে কুমিরের ভয়। আরে সারা তুই তো আমারই মতো, কোনো পিস্টান নেই, সারাটা জীবন গুন্ডা পান্ডার সঙ্গে মানুষ হয়েছিস, তোর ভয়টা কিসের? ওরা যদি টের পেয়ে যায় তুই এখানে আসিস? আমি তো আসবোই। না না বাদু, তুই আর এখানে আসিস না, ওরা আমার চোখের সামনে থেকে তোকে ধরে নিয়ে যাবে। না না, সেটা আমি সইতে পারবো না। দেখ চামেলি, এতকাল একসঙ্গে থেকে তুই আমাকে ভালো করে চিনিস, জানের পরোয়া সালা বাদল করে না, আমার কথা বাদ দে। তবে কোন শালা যদি তোর গায়ে হাত দেয় তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। যাকে তুই কোনো চিন্তা করিস নাই, আজ আমি চলি। কিন্তু তুই নাচ গান ছেড়ে দিতে চাচ্ছিস কেন? তোদের চালচলন হাবভাব আমার মোটেও ভাল লাগে না। তুই থাকলে তবুও একটা কথা ছিল, সুযোগ পেয়ে ওরা যদি কোনোদিন আমাকে অপমান করে বসে তাহলে? অপমান করে বসে? যে শালা তোকে অপমান করবে, এক পা দিয়ে এক পা ধরবো আর হাত দিয়ে ফেড়ে ফেলবো। যাকে চোষত, আজ আমি চলি। কোথায় যাবে? ভালোই হলো তোর সঙ্গে দেখা। এই হলো চাচা মিয়া, মানে আমাদের বাড়িওয়ালা।
এগুলি তো বুঝতেই পারছেন। তা তো বুঝলাম বাবাজি, কথা হচ্ছে তুমি ঘরে থাকছো না। আরে থাকবো না মানে, মানে সবসময় থাকতে পারবো না, মানে বিজনেস করি বুঝতেই তো পারছেন, সবসময় বাইরে বাইরে থাকতে হয়। তাছাড়া আপনার ভয় কি, অগ্রিম ভাড়া তো দেওয়াই রয়েছে। তা তো বটেই। আচ্ছা তাহলে আমি চলি। আচ্ছা আসো, সালাম আলাইকুম। বুঝলি চামেলি, চাচা মেয়েরা খুব ভালো মানুষ, তোর কোনো ভয় নেই। তুই আমার কথা কি বলেছিস? কি আবার বলবো, যা বললে বাড়ি ভাড়া পাওয়া যায় তাই বলেছি। তার মানে? বললাম তুই আমার বিয়ে করা খাস বউ। মিছু কথা বললি? আরে সালা কোথায় মিছু কথা বললাম, আজ না হোক কাল, কাল না হোক পরশু তোকে তো বিয়ে করবই। আরে সালা এতে লজ্জা পাবার কি আছে, আমি না একটু অ্যাডভান্স বললি। সে বিশ্বাস করবে কেন? প্রথমে অবশ্য বিশ্বাস করতে চাইনি, তারপরে কপালে দাগ টাক দেখে বিশ্বাস করে ফেলেছে। কিরকম? আমি বললাম প্রেমপুরে লুকিয়ে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি, তারপর ওরা টের পেয়ে মারধর করে তাড়ি দিয়েছে। দেখি শোন, আজকের খাবারটা চাচা মেয়ের বাড়ি থেকে আসবে। কেন? কেন আবার কিরে, এত বড় একটা দুর্ঘটনার খবর শুনে বেচারির করুণা হবে না? তাছাড়া একটা দিনের তো ব্যাপার, কালকে আমি আসার সময় বাসনথালা কিনে নিয়ে আসবো, বিছনাপত্রও নিয়ে আসবো, আজকে দিনটা চালিয়ে নি। চলি। দেখুন কেয়ার বিয়ে সম্বন্ধে আমার কতগুলো কন্ডিশনস আছে, ও আমার একমাত্র মা মরা মেয়ে, অর্থবল ও প্রতিপত্তি যে বাড়িতে আছে সে বাড়িতেই আমি আমার মেয়ের বিয়ে দেব। আমার অবর্তমানে আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয়। দেখুন আমি সামান্য এক গরিব লোক, আত্মীয় স্বজন বলতে আমার সেরকম কেউ একটা খুব নেই। ও প্লিজ আমাকে ভুল বুঝবেন না, না মানে সেলিম আর কেয়ার মিলামেশা দেখি আমরা এ বিয়ের কথা ভেবেছি। আমার মনে হয় এ বিয়ে হলে ওরা সুখী হবে। ওদের মেলামেশা নিয়ে আমার কানে কিছু কিছু কথা এসেছে। ঠিক আছে, কেয়ার পক্ষ থেকে চেষ্টা করা হবে যাতে ওদের মেলামেশা বন্ধ হয়। আচ্ছা আমি তাহলে আসি। আসো। আমাকে দেখেছিলে বাবা? হ্যাঁ, সেলিমের বাবা কবির সাহেব এসেছিলেন তোরা সেলিমের বিয়ের সম্বন্ধ নিয়ে। আমি না করে দিয়েছি। কিছু বলার আগে আমার মতামতটা জিজ্ঞেস করলে ভালো করতে বাবা। হোয়াট? আমি সেলিমকে কথা দিয়েছি। কেয়া? হ্যাঁ বাবা, তোমাকেও জানিয়ে রাখি, বিয়ে যদি করতে হয় তবে সেলিমকেই। না, সেলিমকে আমি ভালো ছেলে বলেই জানতাম, আর তাই সে বাড়িতে ঢোকার সুযোগ পেয়েছিল, কিন্তু এই সুযোগ নিয়ে সে যে এই কাজ করবে তা আমি ভাবতেও পারিনি। এত বড় একটা স্কাউন্ড্রেল। বাবা আমাকে যা বলার বলো, ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। কি বলছো তুমি? সেলিম? হ্যাঁ হ্যাঁ সেলিম। আর যদি সে আমাদের ছেলে হতো তাহলে ওই বড় লোকের বাড়ি পাঠিয়ে আমাকে সে অপমান করতে পারতো না। সেলিম, সেলিম তোমাকে অপমান করতে পারলো? কেন পারবে না, আমি তো জন্মদাতা নই, 10 মাস 10 দিন তুমি তো ওকে গর্ভে ধারণ করনি, তাহলে কেন পারবে না সে? বাস্তবের একটি কঠিন আঘাতে সেলিম প্রমাণ করে দিয়েছে যে রক্তের সম্পর্কটাই সবচেয়ে বড়, সেটাই সত্য। তবে একটা কথা মনে রাখিস, আমি যদি বাইচা থাকি তাহলে ওস্তাদ যেখানে থাক না থাক আমি তাহলে খুঁজে বের করবো। করবো পারবি? তুই যদি খুঁজে বের করতে পারিস তবে তুই যা চাইবি আমি তাই দেব। কি মাল পানির কথা কইলি তুই? ওখানে লুমুনা তবে দুইটারে যখন একখানে বাইন্দে দিতে পারবো তখন হেভি একটা মাল পানি দিবি আমার, বুঝলি? একটা
সামজান তো ভাই একটা পোস্টকার্ড বাবা জানি দুঃখ পেয়েছ মা নিশ্চয় কান্নাকাটি করছে কিন্তু উপায় ছিল না বাবা একটা পোস্টকার্ড দেন তো ভাই জানি আমি তোমাদের ছেলে নই তবু তোমাদের অপমান আমি সইতে পারলাম না চলে এলাম মেটাতে পারি বলিয়াছি ওই চানা চূড়ার বেচা যাবে না ছেলে পুলের এখন শুধু ওই চুং নাম খাঙ্গাম আসি বাদল কোথায় রে ভাইয়া তো সেই সকালে বের হয়ে গেছে বের করো বের করো এই হলো রে কি আর এই হলো এই এই এক টাকা দুই টাকা তিন টাকা আর এই পাঁচ টাকা বাস তুমি না বলেছো আর কখনো মিথ্যে কথা বলবে না এই তো সামনে কান ধরলাম আর আমি কোনো দিন মিথ্যে বলবো না হলো তো মনে থাকবে তো হ্যাঁ হ্যাঁ মনে থাকবে মিথ্যে না বললে মাল খাবো করতে গে চামেলি চামেলি এসেছিস বাবা যা ভাবলে পড়েছিলাম বাস বাস আর ভাববার কিছু নেই এত কিছু বারে লাগবে না এত বড় একটা সংসার আর দোকানে যে বালগুলো আছে ওগুলো পৌঁছে দিয়ে যাবি যা বুঝলি চামেলি আজকে থালা বাসন ঘটি বাটি গুলো সব নিলাম বাকি মালগুলো কাল নিয়ে আসো কিরে কথা বলছিস না যে বুঝতে পেরেছি আসলে তোরা মেয়ে মানুষের জাত তো আসল জিনিস না হলে তোদের মন ভরে না পছন্দ হচ্ছে আর ঘোর না কি বে কাঁদছিস হাতে এটা কি আসলে লোকে যে তোদের মেয়ে মানুষ বলে এই জন্য বলে আরে চেনা নেই জানা নেই কার একটা ছবি দেখে তুই কেঁদে সারা হচ্ছিস তুই তাকে চিনিস না আরে আমি জানি সারা আমার বাপ এঁকেছে তুই তাকে ভালোবাসিস না তোর কি মাথা খারাপ হলো তাহলে ওটা তো পকেটে এলো কি করে দু আঙুলের কারসাজি বুঝলে এক সালার পকেট মেরেছিলাম পেলাম না তো একটা পয়সা পেলাম একটা মেয়ে মানুষের ছবি তোকে দেখাবো বলে নিয়ে এলাম সত্যি বলছিস দেখ গুন্ডা পান্ডা হতে পারে কিন্তু যাকে একবার বুক দেই কোনোদিন তাকে পিঠ দেখাই না বুঝতে পারছো রে খানি দেখ আয় বলছি শোন রে পাথর শোন আমার কথা শোন
করেছিস খুব। শোন চামেলি শোন আমার কথা শোন, দুনিয়া জুড়ে পাবি নে ঘুরে এমন আপন জন। চামেলি শোন রে চামেলি শোন, ভালোই ছিলাম আমি ছিলাম একেলা, বে মানুষ নিয়ে যত ঝামেলা, বোঝে না তো মন্দ ভালো রে। মেয়ে ঝামেলা দিলে কেন রে মন, করেছিস রে করেছিস সে কথায় আগে পেরেছি জানতে, তোরাই শুধু তা পারিস নি মানতে, পুরুষ হলো নারীর গতি রে। মুখে মুখে যাই বলে তুই তো আপন জান, করেছিস খুন রে করেছিস খুন। শোন চামেলি শোন আমার কথা শোন, দুনিয়া জুড়ে পাবিন ঘুরে এমন আপন জন। চামেলি শোন রে চামেলি শোন, খবর কি? খুব তো আরামে থাকছেন আর খাচ্ছেন, আবার মাঝে মাঝে ধার করা হারমোনিয়ামটা দিয়ে হা করে গান গাইছেন। বলি আমার খবরটা কি? বিশ্বাস করুন আমি খুব চেষ্টা করছি। চেষ্টা করছি, খাবারটা তো টাইমলি খাচ্ছেন, পয়সা দেবার বেলাতে চেষ্টা। বলি এইটা কি শ্রীশেলের হোটেল পেয়েছেন নাকি? বাপের হোটেল তো নিশ্চয়ই লালবাতি জ্বালিয়েছেন, এখন আমার হোটেলও কি তাই জ্বালাতে চান? আজ থেকে মিল বন্ধ। চেহারা দেখে ভেবেছিলাম বড় লোকের ছেলে, এখন দেখছি লবঢঙ্গ। জি আমাকে দু একটা দিন সময় দিন। দুই একটা দিন বেশ তাই দিচ্ছি, কিন্তু মনে থাকে যেন এরপর আর একটি দিনও দেব না। যত সব ঝামেলা বাইরে গেলে রাস্তাঘাটে আরে বাদল না, তাই তো মনে হচ্ছে। বাবা আজ আবার মদ খেয়েছে, সেদিন আমার কাছে প্রতিজ্ঞা করলো। মাতালরা রোজই প্রতিজ্ঞা করে, আবার রোজই খা। ভাইয়া তুমি কি পারো বাবার অভ্যেসটা?
চালাতে। দাঁড়া, আজ তাকে এমন শিক্ষা দেবো যে জীবনে যতদিন বেঁচে থাকবে আর কোনদিন মদের কাছে যাবে না। ওই চানাচুয়ালার বাড়িতে আস্তানা গেড়েছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আর কে কে আছে ওখানে? ওই যে বললাম ওস্তাদ, ষোড়শী সুন্দরী। পাতলার সঙ্গে তার সম্পর্ক? লোকে বলে বোনের মতো। চান শোন বাবু, তিন দিনের মধ্যে বাদলাকে এখানে চাই, আর যদি না পারিস জান হাজির ওস্তাদ। যা চল। একে সুন্দরী, তারপর আবার ষোড়শী। চোখের পানি আর ভালো লাগে বুঝলি, হাসি বলে বাবা তুমি মদ খাওয়া ছেড়ে দাও। জানতে পারলে তোকে টুকরো টুকরো করে ফেলবে।
ভাইয়ার অপেক্ষায় একটু বসে তুই যা
সাহেবের টাকে এসেছে নাকি? কত টাকা? টাকা নয়, চিঠি। আমার নাম সেলিম। আর চিঠি? রেডিও থেকে প্রোগ্রাম দিয়েছে। প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? গানের। আগামী সোমবার দিন রেডিওতে আমাকে গান গাইতে হবে। তাই নাকি? জি। সালমা, সালমা, আমি তাকে গান শিখিয়েছি। গানটা কিন্তু দরদ দিয়ে গাইবে ভাই, বুঝলে? দোয়া করবেন। দোয়া করবো না মানে? চলো চলো। সত্যি সত্যি বলছিস তুই? তবে আমি কি তল্লাকে বিতরণ করতে রয়েছে নাকি? কবি চাচা কইলো ওস্তাদ নাকি রেডিওতে গান গাইব। আমি চললাম ওস্তাদের রেডিও অফিসে দৌড়ে লইলাম। শিল্পী আমি তনু, তবু এসেছি আর শোনাতে যে গানে জলসা। শিল্পী জীবনের সংগ্রামে আর জিত কিছু নয়, সুখ দুঃখ পিছু ফেলে পথ চলে যেতে হয়। জীবনের সংগ্রামে আর জিত কিছু নয়, সুখ দুঃখ পিছু ফেলে পথ চলে যেতে হয়। তাই আমি আপনারে ভাবি না তো অসহায়। শিল্পী আমি তনু, তবু এসেছি আর শোনাতে যে গানে জলসা। দিন থাকি যেন তোমাদের মাঝে, তোমাদের সুর যেন মোর গানে বাজে। চিরদিন থাকি যেন তোমাদের মাঝে, তোমাদের গানে বাজে। ভালোবেসে অন্তরে ধরে রেখো আমায়। শিল্পী আমি তনু, তবু এসেছি আর শোনাতে যে গানে জলসা। ক্ষমা করে দিও মোরে ভুল যদি হয়ে যায়। শিল্পী আমি তনু, তবু এসেছি আর শোনাতে যে গানে জলসা। এই বেবি যাবে নাকি? উস্তাদ না? এই যে আপনি ডেভিড কেন? গাড়ি চলো। ছাড়ুন, আমি আপনাকে চিনি না। গান গাইবার পাবো এইটা তো জানি, গেট আপ চেঞ্জ করে অ্যাক্টিং একলা কবে তো? চলো। আর ছাড়ুন বলছি, আমি আপনাকে চিনি না, ছাড়ুন। দেখো ওস্তাদ, তুমি আমার না চিনবার পারো, মাগার কে আরো তো চিনতে পারবা, তোমার মা বাপরে তো চিনতে পারবা। তুমি যদি বালা মাছের মতো আমার গাড়িতে না যাও, তাহলে পুলিশ জায়গা তোমার লয়ে যাবো। পুলিশ? হ্যাঁ হ্যাঁ, পুলিশ। মানে ঠিক আছে, চলো যাও।
ভুল করছেন দারোগা সাহেব, আমার নাম বাদল নয়, আমার নাম সেলিম। ঠিক আছে, কোর্টে সব প্রমাণ হবে। আমার কথা বিশ্বাস না হয় আমার বাড়ি থেকে খবর নিতে পারেন। আমার বাড়ি কুমিল্লা কান্দিরপাল, আমার বাবার নাম কবির চৌধুরী। সেন্ট্রি, নিয়ে যাও একে। শুধু ভুলুর উপর ভরসা করে থাকলে? তুমি নিজে গেলে না কেন? আহা, বুঝতে পারছো না কেন, আমাদের কাছ থেকে একটা প্রচন্ড আঘাত পেয়ে সে চলে গেছে। এখন আমি যদি সেখানে সামনে গিয়ে দাঁড়াই তাহলে হয়তো আমাদের ভুলে তুই এতদিন থাকতে পারলি? তোর এই মায়ের কথা একবারও তোর মনে পড়লো না? মা নাম পেটে ধরেনি, কিন্তু কিন্তু তোকে তো আমরা নিজের ছেলের মতো মানুষ করেছিলাম। মানুষ করেছিলে? তোর হয়তো মনে নেই, তুই তখন ছোট, আমি ঘরে বসে রেওয়াজ করছিলাম। হঠাৎ বাইরে একটা শব্দ হলো, বেরিয়ে এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর? তারপর আর কি হবে, সেদিন থেকেই তুই আমাদের কোলে ঠাঁই পেয়েছিস। তুমি এখন এসব কথা রাখো তো, চলো বাবা, চল ঘরে চল। ঘর? হ্যাঁ আয়। নে তুই বিশ্রাম কর, আজ আমি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। কি ব্যাপার কবির সাহেব? আপনি জি সেলিম নামে কাউকে চেনেন? আমার ছেলে। কোথায় সে? ঘরেই আছে। ঘরে আছে? হ্যাঁ, দরকার আছে ডেকে দেবো না? আমাদের যা জানা ছিল হয়ে গেছে। ব্যাপারটা কি বলুন না। বাদল নামে একজন খুনি আসামি গ্রেফতার হয়েছে, সে বলছে তার নাম সেলিম, আপনি নাকি তার বাবা? ওসব বিয়ে দিয়ে কিছু না, ও সারা চামেলিকে নিয়ে পালিয়েছে। বলো কি আর ওই লোকটা খুনি? কাজে বুঝতে পারছেন, ওই মেয়েটাকে যদি এখন আপনি ঘরে রেখে দেন তাহলে আপনার সমূহ বিপদ। না 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 না, ও আমি ওসব ঝামেলার মধ্যে নেই বাবাজি, তোমরা একটু এখানে অপেক্ষা করো, আমি ওকে এখনই বার করে দিচ্ছি। আপনি আমাকে বাঁচান চাচা, আপনার পায়ে পড়ি, আমাকে ওদের হাতে তুলে দেবেন না, দয়া করুন, আমাকে একটু দয়া করুন। না না না, দয়া আমি করতে পারবো না, তোমায় দয়া করে জেলখানে যাওয়ার শর্ত আমার নেই। তুমি এখন মানে মানে কেটে পড়ো। এইবার যদি পলা যায় না তাহলে আমি নাকি কেন যা যা। সেলিম দরজা খোলো, দরজা খোলো সেলিম।
খুলো, দরজা খুলো সেলে। সেলে আমার কি দোষ বলো? আমি তো তোমাকে দুঃখ দিতে চাইনি, এতে ফুলের কৃতিত্ব বেশি। আচ্ছা, তুমি হঠাৎ কোথায় ডুব দিয়েছিলে বলো তো? বাবা, রাত দেখলাম তোমার, আমার সঙ্গে অত মিষ্টি মিষ্টি করে কথা বলতে কি করে? আচ্ছা, আমাকে ছেড়ে থাকতে তোমার ভীষণ কষ্ট হয়েছিল, ঠিক বলিনি? আমি সেলিম নই, আমি বাদল। বাদল? হ্যাঁ হ্যাঁ, বাদল। সেলিম আমার ছোট ভাই। ছোটবেলায় আমরা একসঙ্গে দুজনে হারিয়ে গিয়েছিলাম, আজ 20 বছর পরে তাকে আমি খুঁজে পেয়েছি। কোথায় সে? থানায়। আজ সে খুনের আশা দিয়েছে। এসব তুই কি বলছিস বাবা? ঠিকই বলছি মা, আমি আমি সেলিম নই। তোমরা সবাই ভুল করছো। সেলিম আমার সারা জীবনের পাপের বোঝা মাথা নিয়ে থানায় পড়ে আছে, কিন্তু আমি বেঁচে থাকতে আমার পাপের শাস্তি আমি আমার ভাইকে পেতে দেব না মা। কেয়া, আমি চলে যাচ্ছি, হয়তো আমি আর কোনোদিন ফিরে আসবো না, কিন্তু কথা দিয়ে যাচ্ছি কেয়া, তোমাদের সেলিমকে তোমরা ফিরে পাবে। চলি মা। আমি তো কিছু জানি না বাবাজি। বলো চামেলি কোথায়? তোমার পুরনো বন্ধুরা নিয়ে গেছে। বাবুর যে হাত দিয়েছিস তোদের সব কটা কাজ আমি চিবিয়ে খাবো। Thank you.
যেখান থেকে হোক ওদের খুঁজে বের করতেই হবে। চলো চলো। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি দারোগা সাহেব। চোর বলেন, গুন্ডা খুনি যাই বলেন, সে আমি। আমি বাদল। আসলে আমার নাম সোহেল। আপনারা যাকে ধরে রেখেছেন সে আমার ছোট ভাই সেলিম, তার কোনো দোষ নেই। কি প্রমাণ আছে তার? প্রমাণ? প্রমাণ আমাদের চেহারা, প্রমাণ সেলিমের বর্তমান মা বাবা। আমাকে চিনতে পারছিস না? আমি আমি সোহেল। ভাইয়া ভাইয়া ভাইয়া, তোর কোনো দোষ নেই রে, সব দোষ আমার। খুন আমি করেছি, খুনি আমি, শাস্তি আমার হবে। কি বলছো ভাইয়া? হ্যাঁ রে, সারা জীবন মিথ্যের বেশাতে দিয়ে জীবন ভরে তুলেছি, লোককে ঠকিয়েছি, পকেট কেটেছি। আজ অন্তত একটা সত্যি কথা আমি বলতে দে সেলিম, অপরাধ আমি করেছি। তুই চলে যা, সবাই তোর জন্য পথ চেয়ে বসে আছে। না না, আমি কিচ্ছু চাই না, আমি কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই ভাইয়া। 20 বছর পর তুমি ফিরে পেয়ে, আর আমি তোমাকে হারাতে চাই না। পাগলামি করিস নি সেলিম? না না, আমি তোমার কোনো কথা শুনবো না সেলিম। দারোগা সাহেব, আপনার আসামি তো আমি, শাস্তি আমাকে দিন, আমাকে জেলে দিন, ফাঁসিতে দিন, কিন্তু আমার ভাইয়াকে আপনি ছেড়ে দিন না। তুই চলে যা, দোষীর শাস্তি নির্দোষী পেতে পারে না। অপরাধ আমি করেছি, স্বীকার আমি করছি, আমি বাদল। মিথ্যে কথা, তুমি বাদল না হতে পারো না, আমি বাদল। এতক্ষণ আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম। সত্যকে লুকোনো যায় না সেলিম। কেন শুধু শুধু মিথ্যে বলে নিজেকে ছোট করছিস? আমি যে বাদল, তার সবচেয়ে বড় প্রমাণ এই চামেলি। দারোগা সাহেব, ওকে যেতে দিন, ওর মা বাবা কেয়া ওর পথে বসে আছে। আর তোমার তোমার কি কেউ নেই ভাইয়া? তোমার জীবনটাকে কেন তুমি এমনি করে নষ্ট করে দেবে? নষ্ট হবার ভাগ্য নিজে জন্মেছে, সে এর চেয়ে বেশি কি আশা করতে পারে? আমি চাই, আমি চাই তুই সুখী হস সেলিম। তোমার সুখ সে সুখ আমি চাই না। সুখের কথা বলছো, সুখ তো আমি পেয়েছি, প্রেম প্রীতি স্নেহের মধ্যে বড় হয়ে উঠেছি। কিন্তু তুমি তুমি কি পেয়েছো? সারাটা জীবন তোমার পথে পথে কেটেছে, তিল তিল করে নিজেকে ক্ষয় করে দিয়েছো। আজ যে সুখের কথা বলছো, সেই সুখ তো শুধু তোমারই পাও না। ভাইয়া, আরে পাগল, এটা কেন বুঝিস না? পৃথিবীতে পাওয়ার আনন্দের চেয়ে হারানোর ব্যথা অনেক অনেক মধুর। ভাইয়া ভাইয়া সেলিম, ভাইয়া সেলিম, আমার কথা আমি রেখেছি কেয়া, তোমার সেলিম তোমারই আছে কেয়া। বাদল, কাঁদিস নে চামেলি, কাঁদিস নে, আজকের এই সুখের দিনে কাঁদতে নেই। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। কেয়া, চামেলিকে একটু দেখো, ওর আর কেউ রইল না, ওর আর কেউ রইল না। বাদল, বাদল,
মা, মায়েরা তোর জীবনে কোনোদিন পাইনি, সেলিম রইল, ওকে একটু দেখবেন। সেন্ট্রি, আসামিকে হাজতে নিয়ে যাও।